हेलो व्यूअर्स, वेलकम बैक टू आवर चैनल कुकिंग बाय आबुल ताबुल। आमी सुदेशना। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे आमार खूब पछंदेर एकटा चिकेन रेसिपि शेयर करछी। आपनारा अनेकेई हयतो एटा खेयेछेन आगे, बाट आजके आमी आमार मतो करे रेसिपिटा आपनादेर काछे देखाते चाई। आमादेर आजकेर रेसिपि लासुनि चिकेन। প্রথমে মিক্সিতে 4-5টা কাশ্মীরি রেড চিলি, 1 টেবিল স্পুন ধনে আর 1 টিস্পুন জিরে গ্রাইন্ড করে নেব। 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এটা ম্যারিনেট করব। প্রথমে 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার অ্যাড করছি। এবার 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক অ্যান্ড গ্রিন চিলি পেস্ট। এখানে গার্লিকের পরিমাণটা জিঞ্জারের থেকে একটু বেশি দেবেন। এবার ওই পিষে নেওয়া যে মশলাটা সেটা অ্যাড করছি। 2 টেবিল স্পুন অ্যাড করলাম মশলাটা। ভালো করে এগুলো মেখে নিচ্ছি। সল্টটা দেয়া হয়নি। এবার সল্ট অ্যাড করছি। পরিমাণ মতো সল্ট আপনারা দিয়ে নেবেন। খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। ভিনিগার দিয়ে ম্যারিনেট করলে কিন্তু চিকেনের একটা আলাদা টেস্ট আসে এবং সেটা খুব ভালো লাগে। সব শেষে কয়েক ড্রপ তেল অ্যাড করছি। চিকেনের সাথে ভিনিগার, সমস্ত মশলা এবং তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এক ঘন্টা হয়ে গেছে। এবার একটা পাত্র ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2-3 টেবিলস্পুন ঘি অ্যাড করতে হবে। আমি প্রথমে 2 টেবিলস্পুন ঘি দিচ্ছি, পরে প্রয়োজন মতো আবার ঘি অ্যাড করব। ঘিয়ের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার 5-6টা বড় রসুন কোয়া এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে রসুন কোয়াগুলো দেওয়ার পর একটা দারুণ সুন্দর গন্ধ পাচ্ছি। এবার কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে রসুনের সাথে এইভাবে লো ফ্লেমে ভাজতে হবে। পরিমাণ মতো সল্ট অ্যাড করছি। একটা বড় টমেটো কুচি অ্যাড করলাম। আমি ইউজুয়ালি টমেটোর দানা ও খোসা ছাড়িয়ে ব্যবহার করি। টমেটোটাও পেঁয়াজের সাথে নরম হয়ে এলে তারপরে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এবার খুব ভালো করে কষতে হবে। কষাটা ভালো হলে তবেই কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর চিকেনের টেস্টটাও খুব ভালো হবে।
এবার হাফ কাপ ফেটানো টক দই দিচ্ছি। রান্নায় দই ব্যবহার করতে গেলে দইটা কিন্তু সবসময় ফেটিয়ে নিয়ে তবেই ব্যবহার করা উচিত। দইটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 15-20 জন্য ঢাকা দিয়ে চিকেনটা রান্না করতে হবে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 1 টেবিলস্পুন ঘি অ্যাড করছি। আপনারা কিন্তু চাইলে রান্নাটা তেল এবং ঘি মিলিয়ে করতে পারেন। চিকেন ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গ্রেভিটা শুকনো করার জন্য আরও 6-8 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। বেশ মাখো মাখো একটা চিকেনের দারুণ সুন্দর রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। নান, পরোটা, রুটি, যে কোনো কিছুর সঙ্গে এই চিকেনের রেসিপিটা দারুণ কিন্তু লাগে। আপনারাও প্লিজ বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।